হিজরা কইছে শুকর আমায় উত্তর আমি দিমু বিকাশ হিজরা কইছে শুকর আমায় উত্তর আমি দিমু তো বন্ধুরা আমরা হয়তো জানি যে দুই দিন আগে একটা শুকর আলী আবেদ গ্রহণ নামে একটা গান গাইছিল মানে শুকর আলী গানের মধ্যে কইছে আবেদ একটা হিজরা তো এই গানের উত্তর আবার মানে আবেদ তারা দিছে তো গানটা আগে শুনেন গানের আগে সাইজটা শুনেন তারপরে এক রাত তুই থাকিস শুকর পর্দা ভাড়া দিমু ও ভাই এক রাত তুই থাকিস শুকর পর্দা ভাড়া দিমু বেলন দিয়া বল খেলাইছি হয় না একটা পোলা বিকাশ বেলন দিয়া বল খেলাইছি হয় না একটা পোলা ছি 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 আবে তোর কোন জায়গায় মান শোনা নাই তুই একটা হিজড়া তো যাই হোক আপনারা শুনতে পারলেন শুকর আলী আবেদের নামে কি গান বানাইছে আবেদও একটা রিপ্লাই গান বানাইছে বন্ধুরা রাকিব রায় তো সবাই কম বেশি জানেন যে রাকিব মানে রোস্ট ভিডিও বানায় বা ফানি ভিডিও বানায় মানে শুকর আলী কিছু কইলি মানে রাকিব মানে ওর পাশে লেগে থাকে এমরা যে আবেদ রাশে মানে ইউ সোশ্যাল মিডিয়াতে আসে মানে একের পর এক ফুটকি মারামারি করে দিয়েছে মানে এটা না কোনো রোস্ট ভিডিও না মানে কি আশ্চর্য কথা তো যাই হোক শুকর আলী বর্তমানে একটা ভাইরাস হয়ে গেছে এই ভাইরাসটা থেকে আপনারা সবাই দূরে থাকবেন আরেকটা কথা কি মানে শুকর আলী ভাইরাস হয়ে গেছে মানে শুকর আলী ফানি ভিডিও বানালে মানে একটা ভিডিও বানালে মানে শুকর আলী মানে ভাইরাস হয়ে গেল গা এমরা যে তোরা ভাই তোরা যে ফেসবুক বা ইউটিউব আসে তোরা ফুটকি মারামারি করতেছে এটা মানে কোনো কথা নাই আর তুই এত পারে মানে আবেদ গ্রেনে আবেদ রাজে এত খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে আগে তুই রোস্ট কর উনি তোর রোস্ট করা হবে না কারণ উনি রোস্ট করলি তো তোমার কি সুন্দর দিব একদম ভরাইয়া তাও সত্য তুই আমারে যে বেবন্ড ভাষায় গালি গালাজ করছ রে ভাই তোরে যে আমি পাইলে কি যে করমু কে রে ভাই তোকে আবার গালি গালাজ পারে কে আর মাসুক তো গালি গালাজ পারে না খালি তোকে গালি গালাজ পারে কে ও তার মানে আগে আগে করছাও মানে পিছনে যখন পায় ফমাই দেয় তখন মানে গালি গালাজ হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ও ভাতিজা ও দেখছো তোমার লেখ তোমার বুকিটা রাইখে দিছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেন বিকাশ